নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার। বুঝতেই পারছো তো আজকে আমরা শিয়ালদাতে দাঁড়িয়ে আছি, কিন্তু আনফরচুনেটলি আমি কালকে আমাকে যখন রাত্রে 1:40 ফোন করা হয়েছিল, প্রচুর স্টুডেন্ট আমাকে ফোন করেছিল, প্রায় সম্ভবত 7-8 জন, তোদের মধ্যেই ছিল আশা করি, এদের মধ্যেই ছিল যে, তো অনেক কান্নাকাটি করেছে। দেখো পার্টিকুলারলি আমার আজকে ছেলে শরীর খারাপ, কিন্তু আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু তারপরেও আমি সবসময় ছাত্রদের পাশে থাকার চেষ্টা করেছি। আজকে আমি 140 কিলোমিটার দূর থেকেও তোমার ভোর 5টার সময় বেরিয়ে গাড়ি ভাগিয়ে, তোমরা ভিডিও দেখেছো, কিন্তু আনফরচুনেটলি অনেক একাডেমি নাকি বলেছে যে আজকে আন্দোলন হবে, এই হবে। তো দেখো কথাটা হচ্ছে আন্দোলন কতটা হবে বা কী, এটা বড় জিনিস না। চিরঞ্জিৎ স্যার অলওয়েজ তোমাদের পাশে রয়েছে, এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে যে আজকে স্টুডেন্টদের মুখ থেকে শুনে নাও যে আজকে তারা কী বলতে চলেছে। আর কিছু একাডেমি যাদের কথা আমি পার্টিকুলারলি বলতে চলেছি, যে যখন স্টুডেন্টদের পাশে থাকার ক্ষমতাটুকু নেই, তখন আমার মনে হয় যে এইভাবে ছাত্রদিকে বিভ্রান্ত করবেন না, এরা অনেক দূর থেকে আসে। ঠিক আছে, চলুন, চিরঞ্জিৎ স্যার এসেছে আজকে, কিন্তু ওরা আমাকে কিরা তোরা নিমন্ত্রণ করেছিল? না না স্যার, না না কখনোই না, স্যার ইচ্ছা করে এসছে। আমরা স্যারকে কোনোরকম কোনো আবেদন নিবেদন করিনি, স্যারকে খালি বলেছিলাম যে আমাদের আন্দোলন হচ্ছে, তো স্যার বাড়িতে অসুবিধা থাকার জন্য এসছে। তো যে সমস্ত ইউটিউবার চ্যানেলরা আছো, কি উজ্জ্বল একাডেমি না কি নাম, তাদেরকে বাংলায় ট্রান্সলেট করলে হয়, তো তাদেরকে বলছি যে তোমরা যদি না আসতে পারো তাহলে তোমরা ওই 500 জন ছেলে জোগাড় করবো, এই করবো ওই করবো, এইগুলো বলবে না, ঠিক আছে, এইগুলোকে বলে আমাদেরকে তোমরা বিপদে ফেলে দিচ্ছ। আর চিরঞ্জিৎ স্যার আমাদের পাশে সবসময় ছিল, আছে, থাকবে, ঠিক আছে, চিরঞ্জিৎ স্যারের জন্য মানে আমরা কৃতজ্ঞ, ঠিক আছে। আর কথা তোমাদেরকে না বললে নয়, আমি বাকি সোশ্যাল মিডিয়ার যারা খুব লাফালাফি ফরফর 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 করো না, এই ফরফরানি যারা করো, বড় বড় গ্রুপ ক্রিয়েট করো সোশ্যাল মিডিয়াতে, আন্দোলন করো, আমি তোমাদেরকে বলি এইখানে দাঁড়িয়ে না আন্দোলন করার জন্য বুকের কলিজার দরকার হয়, দম থাকা দরকার হয়। এখানে 30 জন স্টুডেন্ট আজকে এসেছে, 30 জন এসেছে অনেক কম, এটা একদম বাস্তব কথা, ঠিক আছে, কিন্তু এই স্যালুট দেম যারা আজকে এখানে শত কাজ ছেড়ে দিয়ে এসেছে তাদের মনের কথাগুলো জানানোর জন্য, আর আমি এসেছি তাদের ডাকে। কিন্তু একটা জিনিস বলি, আমি কিন্তু একবারও কিন্তু প্রথম থেকে কিন্তু কোনো সময় সিরিয়াস ছিলাম না, আজকে এসেছি আমি ওদের কান্নার চোটে, যে একজন ছাত্র হিসাবে কান্নাকাটি করতে যে স্যার আপনি প্রথম থেকে বলেননি, তো চিরঞ্জিৎ স্যার যখন বলেনি তাহলে সেটা নিয়ে ফরফর করিয়ে ক্ষমতার ছাত্রদিকে বেকার বিভ্রান্ত করবেন না, ঠিক আছে। সবাই, আমি এর আগেও ভিডিওতে বলে দিয়েছি যে 4 তারিখে ক্যাবিনেট মিটিং হবে, দেন তোমাদের নতুন রিক্রুটমেন্ট পোস্ট হবে, কিন্তু নতুন রিক্রুটমেন্ট যেহেতু সামনে পোস্ট হবে, সেহেতু এদের দিকে বিভ্রান্ত করার কি খুব দরকার ছিল? আজকে ইন্দ্রজিৎ দা এতগুলো সোশ্যাল মিডিয়াকে আমরা ডাকলাম, ঠিক আছে, তারপরে আজকে এসে এরকম সোশ্যাল মিডিয়াতে মজা নিতে খুব ভালো লাগে না, কারো সেন্টিমেন্টাল নিয়ে খেলবেন না কখনো, ঠিক আছে, কোনো একাডেমি চালাচ্ছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার একাডেমি স্টুডেন্ট আপনার কোনো কথাই শুনে না। আমি যদি এক কথা বলি না, আমার এক কথাই 2000 ছেলে রাস্তায় নেমে পড়বে, এটুকু আমি কথা দিতে পারি। আজকে আমি যদি বলছি আজকে যে এই যে এই সপ্তাহে রিক্রুটমেন্ট বেরোবে বলছে, তো এর পরের সপ্তাহে যদি রিক্রুটমেন্ট না বেরোয়, আমি এখানে দাঁড়িয়ে এদের সামনে কথা দিচ্ছি যে এরপরে আমরণ অনশন হবে, আর সেটা তোমরা দেখে নেবে। ওইরকম তোমাদের কথা অনুযায়ী একটা দুটো স্টুডেন্ট নয়, চিরঞ্জিৎ স্যারের 1:00 ছেলেকে রাস্তায় নামাবো, এইটুকু চিরঞ্জিৎ স্যারের কথা, কারণ তারা ভালোবাসে, তারা জানে যে চিরঞ্জিৎ স্যার কথা ফেলে না। আর বাকিটা তোরা বল রে, কিছু তোদের মতো বল যে তাদের কথা কোথায়। তারা স্যারের সাথে আমাদের এখানে কারোর ব্যক্তিগত কোনো মানে আলাপচারিতা নেই, স্যারের পেট ম্যাচের স্টুডেন্টও আমরা নই, কিন্তু স্যারকে একবার রিকোয়েস্ট করাতে উনি আমাদের একটা ডাকে আজকে প্রায় 160 কিলোমিটার দূর থেকে উনি এসছেন, না খেয়ে মানে জল অবধি হয়তো খাইনি এখনো পর্যন্ত, এখানে কেউ খাওয়া দাওয়া করেনি, না আমি করেছি না এরা করেছে, আমার নিজের বাচ্চা অসুস্থ। তারপর আমি এটুকুই বলতে চাইছি, আন্দোলন আগে যেটা আমরা করেছিলাম তার ফলস্বরূপই তোমাদের রিক্রুটমেন্ট বেরোবে, কিন্তু দ্বিতীয় কথা, আমি সেই সমস্ত ইউটিউবার এবং সেই সমস্ত নাম সুলভ টিচারদের আমি একটা কথা বলতে চাইছি, ঠিক আছে, সেই সমস্ত একাডেমিদেরকে দিয়ে যখন অকাদ নাই তখন সেই অকাদের কাজটা করতে যাবে না, ঠিক আছে, এইটুকু জেনে রেখো, এই গ্রাউন্ডটা সবার জন্য নয়, ঠিক আছে, 2-4 কোর্স বিশ্ব আলাদা কথা, কিন্তু স্টুডেন্টদের সেন্টিমেন্টাল নিয়ে গ্রুপে গ্রুপে বিভিন্ন গ্রুপে আমি সমানে আমি কাউকে চুপ ছিলাম আমি প্রথম থেকে, আমি কিন্তু একবারও আন্দোলনে আজ কেউ বলতে পারবে না যে চিরঞ্জিৎ স্যার একবারও বলেছে আন্দোলনের কথা, কারণ চিরঞ্জিৎ স্যার না জেনে না শুনে কোনো কথা বলে না, তাহলে কোনো আন্দোলনের দরকার ছিল না, কিন্তু আজকে একবারই এদের দিকে ডাকায় দেয় সেন্টিমেন্টাল নিয়ে খেলছো তোমরা, তোমাদের সেম অন ইউ, তোমাদের আমার লজ্জা হয় তোমাদের কথা নিতে, যে তোমরা শিক্ষক, কোন ধরনের শিক্ষক তোমরা, ছাত্রদেরকে এইভাবে রাস্তায় ফেলে দিয়ে বলছো আমরা জানি না, এখনই
একটা ছেলে ফোন করলি না? স্যার আমি কল করলাম ব্রাইট একাডেমিকে, ওর নাকি বলছে কিছু জানি না। তো এইগুলো ফালতু ভাঁওতাগিরি এরকম বন্ধ করো। তোমরা হচ্ছে ইউটিউবে চ্যানেল খুলেছি ইনকাম করার জন্য, কিন্তু তোমরা কোনোদিন কোনো সময় কোনো স্টুডেন্টের পাশে তোমরা দাঁড়াও না, ঠিক আছে? তোমরা ইউটিউবারদিকে বলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ মারতিস, ঠিক আছে, যে কি চলো আন্দোলনে যাব, এই আমাদের রিজার্ভেশন লয়ের বিরুদ্ধে বলবো। দেখ চিরঞ্জিত স্যার কিন্তু ইজ হেয়ার, কারোর কোনো তোয়াক্কা করিনি না, নিজের ছোটো বাচ্চাকে রেখে দিয়ে চলে এসছি 160 কিলোমিটার দূর থেকে। একে বলে যে ছাত্রদের পাশে থাকে, আমি চিনি না এদেরকে পার্টিকুলারলি, কিন্তু একটা জিনিস জেনে রাখি, ছাত্রদের ডাকে না চিরঞ্জিত স্যার সারা দিতে জানে। ওই জন্য বলছি যে যখন মুখ ফুটে বলার ক্ষমতার কারণ নেই, তাহলে চুপচাপ সোশ্যাল মিডিয়াতে দুটো ইউটিউব ভিডিও বানিয়ে, চারটে রোস্ট বানিয়ে নিজেকে বড় দিকপাল ভেবো না। যদি ক্ষমতা থাকে অন স্পট এসে যেটা নিজের মনের কথা সেটা বলার চেষ্টা করবে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে তোমাদের এইগুলোকে কী বলবো, কী বলবো এইগুলোকে শিক্ষক হিসাবে? যাই হোক, কিছু বললাম না, কিন্তু আইন্দা যদি কখনো কোনো আন্দোলনের কথা, এইসব কথা যদি ফালতু আসে, তাহলে জানবে এর থেকে খারাপ চিরঞ্জিত স্যারের থেকে খারাপ তোমাদের জন্য কেউ হবে না, এটা মনে রাখলাম। অল দ্য বেস্ট স্যার, আমাদের পাশে ছিল, আসে, থাকবে। আর স্যার ওই সবসময় ইউটিউবে ভিডিও করে বলেন আমি আছি, স্যার অন ফিল্ড এসে বলেন যে হ্যাঁ আমি তোদের পাশে আছি, তোরা বল তোরা কী করতে চাস। এবং স্যার সেটা আজকে এসেও প্রমাণ করেছেন, এর আগেও প্রমাণ করেছেন, আজকে এসেও সেই একই জিনিস কিন্তু অবস্থায় প্রমাণ করে দিয়ে গেলেন। আর যারা ওই ইউটিউবে বলো আমি এত ছেলে মেয়ে নিয়ে আসবো, আমি এই করবো, আমি সেই করবো, তারা কোথায় আজকে? তারা একটা কথা বলি, আজকে যে তোমরা এই খেলাটা খেললে, পরবর্তীতে চলো চিরঞ্জিত স্যার নাই আসবে মানছি, ইন্দ্রজিৎ ঘোষকে কোনদিন পাবে? এরপরে ছাত্ররা তোমাদের নাই ফেক দরকার। এই যে এতগুলো মিডিয়াকে ডাকা হলো, তারা বেরিয়ে গেল, তাদের সময়ের দাম ছিল না। তোমার কি মনে হয় এরপরে স্টুডেন্ট সজাতি যারা এরপরে আন্দোলন করবে পাবে? তোমাদের এই রকম ব্যবহারের জন্য কোনো মিডিয়াকে তোমরা আর পরবর্তীতে পাশে পাবে না। আর এইটুকু তোমাদেরকে বলছি, শুধু তোমাদের ব্যবহারের জন্য ইন্দ্রজিৎ দাও আজ ইন্ডিভিজুয়াল খুব খারাপ হয়েছে। আমাকে দাদা নিজে ফোন করেছে কালকে রাত্রি 1:40 আজকে ফোন করেছে রাত্রি 1:40 যে চিরঞ্জিত তুমি এসো নাহলে হবে না। তো আজকে আমি কিন্তু এই দেখিয়ে দাও কোথায় আছি, ভাববে যে মনে হয় কোথায় গাছের তলায় আন্দোলন বসে আছি, দেখিয়ে দাও যে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। ব্যবহারটা ঠিক করো, কারণ এইরকম যদি ব্যবহার করো তাহলে পরবর্তী কোনো স্টুডেন্টকে পাবে না, ঠিক আছে? কোনো স্টুডেন্টকে সমাজে পাবে না তোমরা পাশে। আর একটা কথা বলছি, আন্দোলন করতে গেলে স্যারের মতো এখানে এসে বুক চিতিয়ে আন্দোলনটা করতে হয়। ইউটিউবে বড় বড় ডায়লগ মারলে আন্দোলন হয়ে যায় না, বুঝলে? যারা ইউটিউবে বড় বড় ডায়লগ মারছে তাদের উদ্দেশ্যে বলছি, তাদের উদ্দেশ্যে বললাম স্যার, নিশ্চয় তোমরা বুঝে গেছো। খুব ভয় না, পুলিশের ভয় না যে পাছায় বাড়ি দেবে? একটা জিনিস জেনে রেখো, বলো না একটা কথা কি, যে চিরঞ্জিত স্যার রাস্তায় যায় কি পপুলারিটি গেইন করার জন্য? হ্যাঁ আমি পপুলারিটি গেইন করতে আসি, ছাত্রদের না খেয়ে 160 কিলোমিটার দূর থেকে এসেছি পপুলারিটি গেইন করার জন্য। আর সেখানে তোমার সেই মুরুদটাও নেই তোমাদের, যে সেই পপুলারিটি গেইনের উত্তরটা সেখানে 200 বাবার কি মুখে ডায়লগ মাঝে 500 ছেলে পড়ে 5 টাকা দেখানোর ক্ষমতা নেই। এরা ফোন করছে, দেখো আমি নাম বলছি না, আমি টিচার হিসাবে কোনো একাডেমির নাম নেওয়া উচিত নয়, ফোন করছে, সে বলছে আমি জানি না, ও বলছে ও জানে, ও বলছে ও জানে, গ্রুপ ক্রিয়েট করে বসে আছে গ্রুপে 2000 ছেলে। স্টুডেন্টদেরকে বিভ্রান্ত যদি করো তাহলে আমি আইনি স্টেপ নেবো তোমার এগেনস্টে পরবর্তীতে, যদি কোনো স্টুডেন্টকে যদি এইভাবে বিভ্রান্ত করা হয় পরবর্তীতে, ঠিক আছে? একটা জিনিস জেনে রেখো, স্টুডেন্ট নিয়ে খেলা, ইমোশন নিয়ে খেলা যাবে না। বাকি কোনো ইউটিউবার যদি দ্বিতীয় দিন কোনো আন্দোলন নিয়ে ভিডিও বানিয়েছো, আমি তার এগেনস্টে কেস ফাইল করবো, এটা বলে রাখলাম কিন্তু, ঠিক আছে? আর এইখানে তোমরা জেনে রেখো যে এইভাবে সোশ্যাল মিডিয়াকে তোমরা হ্যারাসমেন্ট করেছো, সোশ্যাল মিডিয়াকে নিয়ে তাদের নামে তোমাদের নামে চার্জশিট ফাইল করবো। আর এটুকু মনে রেখো যে বড় বড় সোশ্যাল মিডিয়া মানে বুঝতে পেরেছো, যারা তোমাদের ওই 2-4 হাজার সাবস্ক্রাইবারের ইউটিউবার নয় তারা, ঠিক আছে? এমন পিছনে পড়বে না, জীবনে ভুলে যাবে। তো সেই জন্য এটাকে বলে এসেছি আমি, এটা ঠিক কথা যে আজকে হয় নাই আন্দোলন, কারণ স্টুডেন্ট সবাই, কারণ আমি নিজেও তো বলিনি কোনো সময় যে আন্দোলনে করতে হবে, করাই তো বলেছি যে আন্দোলন করতে হবে। ফালতু স্টুডেন্টদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পশ্চিমবঙ্গ ছেলেরাও এর ফল ভোগার জন্য তৈরি থেকো, আর কিছু বলবো না। আজকে ইন্দ্রজিৎটা এসে প্রায় 2 ঘন্টা আমাদের জন্য ওয়েট করেছে, চিরঞ্জিত স্যার এসে আমাদের জন্য ওয়েট করেছে, এবং সমস্ত মিডিয়া, এরপরে স্টুডেন্টরা পাবে, নাম বলছি না, শুধু তোমাদের জন্য স্টুডেন্টরা বড় বড় লোককে হারাবে যাদের জন্য আজকে আন্দোলন হয়, এবং আন্দোলনের দরকার আছে প্রচুর, আজকে না হোক ভবিষ্যতে কোনোদিন লাগতে পারে। সোশ্যাল মিডিয়াকে পাবে পাশে, আজকে এই মানুষগুলো মানে তাদের কাছে আমরা লড়ছি না, কিন্তু তা সত্ত্বেও তারা আমাদের পাশে আছে এবং থাকবে। স্টুডেন্টদের পাশে থাকতে জানো না, আর একটা জিনিস বলি, শুধুমাত্র 2-4টে এসি রুমে বসে না,
স্টুডেন্টদেরকে বড় বড় ডায়লগ মারলে হয় না, দু চারটে ম্যাথ জিআই পড়িয়ে দেওয়াটাই বড় জিনিস না। এইখানে বুক চিতিয়ে তাদের দরকারে, তাদের যখন তাদের কোনো দরকার হয়, আন্দোলনের দরকার হয়, তখন তাদের জন্য এইখানে আসাটার ক্ষমতাটা রাখতে হয়, অকাতটা থাকা দরকার। আমি এটুকু বললাম যে এরকম ধরনের কথা যেন কোনোদিন কোনো ইউটিউবারের মুখ থেকে না শুনি যে আমি আন্দোলন করবো। আর যদি গ্রুপ হয় আমাকে ধরা বলবে, আমি লিগাল স্ট্যাম্প নিয়ে নেবো সেই গ্রুপের বিরুদ্ধে, আমাকে নিয়ে নিবি, আমার কপিরাইট নাম্বার আছে, আমি লিগাল স্ট্যাম্প নিই। আজকে তোমরা একটা গ্রুপে প্রায় 4-8 জন ছেলে মেয়ে আছো, তোমরা সেখান থেকে মানে অন্তত কলকাতার সাইডে তোমরা কেউ মুভমেন্টে মানে এলে না। আমরা একজন মানুষকে রাত জাগিয়ে তাকে ঘুম থেকে তুলে ব্যানার তৈরি করে আমরা এই যে এখানে কজন বসে, আমরা না খেয়ে আমাদের বেড়ে জল অবধি নেই, মুখ দেখলে বুঝতে পারবে আজকে স্যারের ইমোশন নিয়ে খেলা হচ্ছে না। আজকে ইন্দ্রজিৎ সেখানে 2 ঘন্টা ওয়েট করে বললো তোরা গাড়ি চলে যা, কোনো অসুবিধা নেই, আমি কিছু মনে করছি না। এই কথাগুলো কেন বলে? আমাদের ভালোবাসার জন্য বলে, তারা কিন্তু এমনি এমনি বলে দিচ্ছে না কথাগুলো। তোমাদের এই ভুলের জন্য তোমরাই কিন্তু ফল ভুগবে, পরবর্তীকালে কিন্তু এই মানুষগুলোকে তোমরা পাবে, কিন্তু সেই জায়গায় নষ্ট আসতে মানে তোমরা নষ্ট করে ফেলছো। আরে সোশ্যাল মিডিয়ার ইমোশন নিয়ে খেলছো তোমরা, এখন সোশ্যাল মিডিয়া করে বলে দেবো তোমাদের নাম্বারগুলো, বড় বড় চ্যানেলগুলো এসে ফিরে গেছে চোখের সামনে গেলাম, আর প্লাস এলো সোশ্যাল মিডিয়ার নাম্বারগুলো, সোশ্যাল মিডিয়ার নাম্বারগুলোতে তোমাদের ইউটিউব চ্যানেলগুলোকে দেবো, পিছনে এমন ক্যাশ ঢুকে দেবে না, এখান থেকে বুঝতেই পারছো একদম ফারকে দিয়ে দেবে, একদম জীবনে বুঝতে পারবে না। এরকম ধরনের যখন ক্ষমতা নেই তখন একদম ডায়লগবাজি করবে না, ঠিক আছে? ইনকাম করছো ঘরে বসে ইনকাম করো, ঠিক আছে? তো চলো, যাই হোক, ভালো থেকো, আমরা ছিলাম পাশে, আমি ভবিষ্যতেও থাকবো, অল দ্য বেস্ট।